আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মজাদার একটা টিপস নিয়ে আলোচনা করব, মজাদার একটা টিপস। যেমন আমরা যে কোনো জিনিসেই স্ক্রিনশট নিতে আমরা প্রবলেম করি, সাধারণত ল্যাপটপে, মোবাইলে আমরা সহজে নিতে পারি, বাট ল্যাপটপে বা স্ক্রিনশটগুলো নিতে খুব প্রবলেম পড়ি। তো আমরা একটা টুলস, অর্থাৎ এই উইন্ডোজ 10-এর মধ্যে একটা টুলস আছে, স্নিপিং টুল। এই স্নিপিং টুলের মাধ্যমে সহজেই নিতে পারি। যেমন আমার যদি এইটা প্রয়োজন হয়, ধরেন আমি এখানে নিউতে যেয়ে ক্লিক করে আমি এই গ্রাফটাকে জাস্ট স্ক্রিনশট নেব, এই এতটুকুই। দেন আমি এটাকে যদি কাউকে এখন পাঠাতে চাই, কপি করে, এডিটে যে কপি করে, দেন আমরা জাস্ট, আমি যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেবো। আমি যদি ভাইবারে পাঠাতে চাই, হোয়াটসঅ্যাপে যদি পাঠাতে চাই, তাহলে আমি যাকে পাঠাতে চাচ্ছি সেখানে আমি এখানে যে ক্লিক করে দেন আমি কপি করছি কন্ট্রোল ভি পেস্ট। অলরেডি যখন আমরা কন্ট্রোল পেস্ট এবং ভি দেবো, অলরেডি আমাদের এখানে শো করতেছে। এখন যদি আমরা এখানে সেন্ড দিই, অটোমেটিক এখানে চলে যাবে। তো এটা আমরা ভাইবারের ক্ষেত্রে করতে পারি। তো এই জিনিসটা আমরা কিভাবে করব আর এই জিনিসটা কিভাবে সহজভাবে করা যায়, এই জিনিসটা আজকে আমরা লেকচারে দেখব। তো চলে যাচ্ছি মূল লেকচারে। তো আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা যে কিভাবে স্ক্রিনশট করে নেব একটা টুলসের মাধ্যমে। তো আমরা এখানে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যদি আমরা এখানে জাস্ট SN লিখি, SN লেখার পরে দেখেন একটা সিজারের মতো স্নিপিং টুল এই জিনিসটা চলে আসলো। এটাকে আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে আমাদের এটা এখানে এই উইন্ডোটা আসবে। তো এই উইন্ডোটার আমরা অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখব কি এগুলো। প্রথমে আমরা যে মোড, এই মোড নিয়ে আলোচনা করবো। মোড এখানে আমাদের ফ্রম ফ্রি ফ্রম স্নাইপ, তারপর রেকট্যাঙ্গুলার, তারপর উইন্ডো। তো ফ্রি মানে কি? ফ্রি ফ্রম হচ্ছে কি আমরা কিভাবে নিব, এই দেখেন, অর্থাৎ এই কতটুকু আমরা কেটে নিতে যাচ্ছি, এতটুকু, এটা হলো ফ্রি। আবার দেখেন আমরা যদি নিতে চাই এরকম, যে আমরা কতটুকু যতটুকু ফ্রি, এটা নিজেটুকু আপনার প্রয়োজন অনুসারে আপনি নেবেন। এখন আমরা যদি এই মোডটাকে চেঞ্জ করে দিই, এই মোডটাকে চেঞ্জ করে দিই আমরা, যে এই মোড নিব না আমরা, আমরা এটাকে ই দিয়ে দিলাম। তো আমরা এখানে, আমি এখানে এখানে যদি টাস্ক বারে নিয়ে নিই, বারবার এখানে নানার চাইতে আমরা যদি বারবার এখানে আমরা ক্লিক না করে এটাকে যদি আমার টাস্ক বারে, অর্থাৎ আমাদের যে টাস্ক বারগুলো আছে এই টাস্ক বারে যদি নিয়ে নিই, তাহলে কী হয়, আমরা পিনটু টাস্ক বার, তাহলে পিনটু টাস্ক বারে নিয়ে আসার পরে আমরা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে এইদিকে নিয়ে নিই, এই টাস্ক বার আমাদের চলে আসছে। এখন আমরা এটাকে ক্লিক করি, ডবল ক্লিক করি, তাহলে চলে আসতো। তো আমরা ফ্রিটা দেখেছি, মোড ফ্রি এখান থেকে আমরা রেকট্যাঙ্গুলার স্নাইপ, রেকট্যাঙ্গুলার সিলেক্ট করি, আমরা যতটুকু আমরা নিতে চাচ্ছি আমাদের পছন্দ মতো ততটুকুই আমরা এখানে সিলেক্ট করলাম, ধরেন এতটুকু। অথবা নিউতে আমরা আবার যদি নিউতে ক্লিক করি, আমরা এতটুকু নিতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা সহজেই সিলেকশন করতে। অথবা আমরা যদি এটাকে মোড চেঞ্জ করে দেই, অর্থাৎ এখানে মোড আমরা যদি আরেকটা মোড দিই, উইন্ডো স্নাইপে যদি স্নিপিংয়ে দিই, আমরা স্নিপ দিই উইন্ডো স্নিপ, তো আমরা কতটুকু নিতে চাচ্ছি সেটাও আমরা উইন্ডোটাই নিয়ে নিবি। দেখেন অলরেডি সিলেকশন আছে এখানে। আবার নিউতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দৃষ্টি বুঝতে পারবো অটোমেটিক, এই যে দেখেন এতটুকু জায়গা জুড়ে নিবে। তো আমরা যদি এই জায়গাটা আমরা এখান থেকে শুরু করতে চাই, তাহলে এখান থেকে শুরু হয়ে গেল। তো আরেকটা আমরা মোড আছে এখানে আমাদের, আমরা যদি এটাকে ডবল ক্লিক করে আবার ওপেন করি, মোড আসছে ফুল স্ক্রিন, অর্থাৎ আমরা এই টোটাল স্ক্রিনটাকেই আমরা নেব, অর্থাৎ আমাদের এই যে স্ক্রিনটা আছে টোটাল স্ক্রিনটাকে আমরা নেব। সেক্ষেত্রে আমরা এই মোডে এখানে যে ফুল স্ক্রিন স্নিপ, এইটা দেখেন অটোমেটিক আমরা ক্লিক দেওয়ার পরে, অপশনটা দেওয়ার পরেই অটোমেটিক আমাদের টোটাল স্ক্রিনটাই এখানে সে স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আমরা যে মোডগুলো দেখলাম, আমরা এই স্নিপিং টুলের যে মোডগুলো আছে, এই স্নিপিং টুলের মোডগুলো আমরা শিখে ফেলাম। যে আমরা সাধারণত আমাদের রেকট্যাঙ্গুলার যে স্নিপিং টুলটা আছে, অর্থাৎ রেকট্যাঙ্গুলার, এই রেকট্যাঙ্গুলার মাধ্যমে বেশিরভাগ আমরা কাজ করে থাকি। বাট আপনার যদি প্রয়োজন হয় যে অন্যগুলো মোডগুলো দরকার, সেগুলো আপনারা করতে পারবেন। যে কোনো একটা মোড সিলেকশন করে আমরা যখন নিউতে ক্লিক করবো, যেমন এখন রেকট্যাঙ্গুলার আছে, তো যখনই আমাদের এটা সিলেকশন, অর্থাৎ যখনই আমরা এটাকে উইন্ডোটাকে ওপেন হবে, জাস্ট নিউতে ক্লিক করার পর, নিউতে ক্লিক করার পরে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে নেওয়ার পরে এইভাবে নিতে পারবো আমরা। তো দেন আমরা যদি
এখন এখানে আমরা আরেকটা অপশন আছে ডিলে। এই ডিলেটা কি আমরা যে এতক্ষণ আমরা যে কাজগুলো করেছি সেখানে আমাদের কোনো ডিলে হয়নি, বাট আমরা যদি চাই যে না নির্দিষ্ট সেকেন্ডের পর এই স্নিপিংটা নিবে, স্নিপিং টুলটা কাজ করবে, তাহলে আমরা নিতে পারবো 3 সেকেন্ড যদি আমরা, এবং 3 সেকেন্ডে ক্লিক করার পর আমরা নিউতে যদি ক্লিক করি, নিউতে ক্লিক করার পর আমরা এখানে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে জিনিসটা আমাদের এখানে ভিজিবল হচ্ছে, তার আগে কিন্তু হচ্ছে না, সাথে সাথে হচ্ছে না, 3 সেকেন্ড পর হচ্ছে। কারণ আমরা যদি এখানে ডিলে না দিই, আমরা এখানে ডিলে না দিই সাথে সাথে আমরা যতটুকু জায়গা আমরা স্নিপিং করবো, অর্থাৎ যতটুকু জায়গা আমরা স্ক্রিনশট নিব নো ডিলে, এখন যদি আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে আমরা সাথে সাথে এখানে থেকে কাট করতে পারতেছি। বাট আমরা যদি এখানে ডিলেট অপশনটা আমরা অন করে দিই, অর্থাৎ ডিলেটা অন করে দিই, আমরা আবার যাচ্ছি এখানে, ডিলেটা অন করে দিই 3 সেকেন্ডেই, এখন যদি আমরা নিউতে যাই তাহলে সাথে সাথে কিন্তু এখানে দেখেন এখন পর্যন্ত আসেনি, 3 সেকেন্ড পর এটা আমরা কাজ করতে পারতেছি। তো আমরা আরেক কিছু শিখলাম যে আমাদের ডিলে যে অপশনটা আছে এই অপশনটা, একটা মজার একটা অপশন আমরা এখানে দেখবো অপশন, এই অপশন টুলস থেকে আমরা কিছু জিনিস আমরা শিখতে পারি। এখানে হাইড ইনস্ট্রাকশন টেক্সট, অলওয়েজ কপি, স্নিপ দ্য ক্লিপবোর্ড, ইনক্লুড ইউআরএল বিলো এইচটিএমএল অনলি, প্রমোট টু সেভ। তো এখানে যাই হোক আমাদের এগুলো এত যতটুকু আছে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো থাক, আমরা এখানে এই জিনিসটাকে এই যে আমাদের যে যখন সিলেকশন করতেছি তখন বিভিন্ন আমাদের যে কালারটা আসতে আছে, রংটা আসছে, যেমন আমরা এখানে রেড দিলাম, ওকে যদি দিই, এখন যদি আমরা কোনো জায়গাটাকে আমরা যদি কাট বা কপি করতে চাই, দেখেন এখানে এই যে রেক্টেঙ্গুলারটা টোটালি রেড, রেক্টেঙ্গুলারটা টোটাল রেড, আবার আমরা যদি এটাকে এইভাবে না দিয়ে এখন রেড শো করতেছিল, আমরা যদি এটাকে একটু অপশনে যে আমরা রেড না দিই এটাকে যদি আমরা ব্লু দেই এবং ওকে দিই, এখন যদি আমরা রেক্টেঙ্গুলারটা আমাদের কী কালার, অর্থাৎ এই যে লাইন অর্থাৎ বর্ডার কালারটা, দেখেন বর্ডার কালারটা আগেরটা ছিল রেড, এখন এটা হয়ে গেল ই ব্লু। তো আমরা বাট হচ্ছে এটাকে কাট করার পর কিন্তু আমাদের ওইটা শো করতেছে, বাট আমরা যখন সিলেকশন করছি তখন এই জিনিসটা শো করতেছে। এখন আমরা যখন আরেক কিছু আছে, আমরা যখন এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমরা শিখে পেলাম, এখন নিউতে আমরা যখন একটা কাট করলাম অর্থাৎ স্ক্রিনশট নিলাম, আমরা যখন স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে আমাদের কয়েকটা জিনিস ভিজিবল হয়ে গেছে। একটা হলো আমরা যদি এখান থেকে চাই মেল করতে পারবো, এটাকে সরাসরি মেল করতে পারবো, আমরা সেভ করতে পারবো, আমাদের এই সেভটা অপশনটা আগে ছিল না, এখন এটাকে আমরা কপি করতে পারবো। আমরা এই এই সেভ এবং কপিটা আমি পরে দেখাচ্ছি, আমরা আর দুইটা এখান জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে এখানে যে একটা পেন আছে এই পেনের কালারটা কী হবে, রেড পেন নাকি ব্লু পেন, আমরা যে সিলেকশন করবো, যেমন এখানে কাস্টমাইজ পেন আছে আমরা ধরে নিই ব্লু পেন, আমরা যদি এখন সিলেকশন করি দেখেন এই যে যেভাবে ফ্রি আমরা এরকম কোনো কোথাও মার্ক করার জন্য আমরা এই এই পেন এই কালারের পেন নিতে পারি, অথবা আমরা এখানে হাইলাইটারও আছে, আমরা নির্দিষ্ট কোনো একটা লেখাকে হাইলাইট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা হাইলাইট করতে পারছি, আমি এই কথাটাকে হাইলাইট করব, এখানে আমরা চাচ্ছি যে না এই এখানে যে কথাটা আছে এইটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, যদি এই কালার সাথে এটা যাচ্ছে না। তারপর এখন কথা হলো আমরা ভুল করে এই কাজগুলো যে এখানে পেন টুল দিয়ে এরকম ফ্রি মার্ক করে ফেলেছি, এখানে মার্ক করে ফেলেছি বা এখানে হাইলাইট করে ফেলেছি, তো এগুলোকে আমরা রিমুভ করতে চাই যে না আমার একটু দরকার নেই, আমরা ভুল করে ফেলেছি, তাহলে আমাদের এখানে যে ইরেজার আছে ইরেজার দিয়ে আমরা জাস্ট এটাকে যদি আমরা মুছে যাবে, এই দেখেন জাস্ট আমরা সিলেকশন করতেছি, এখানেও যদি আমরা হাইলাইট মুছে যাচ্ছে, এখানেও যদি আমরা এখানে সিলেকশন করেছিলাম, অর্থাৎ এগুলো আমরা ইরেজার দিয়ে মুছতে পারতেছি। এবং আমরা যাবো এখন ফাইল, ফাইলে এখানে যে নিউ তো আমরা জানি কয়েকবারই দেখেছি আমরা, সেভ অ্যাজ, সেভ অ্যাজ মানে সেভ করবো আমরা, সেন্ড টু, আমরা যদি এটা ইমেলে করতে চাই এখান থেকে আমরা করতে পারি ইমেল, প্রিন্ট, আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাইলে এটাকে প্রিন্ট করতে পারো, যতটুকু আমাদের সিলেকশন অর্থাৎ যতটুকু আমরা কাট করেছি ততটুকু আমরা এখানে থেকে প্রিন্ট দিতে পারবো। এডিট, এডিটও মজার একটা জিনিস, এডিটে আমরা এখানে কপি করতে পারি, অথবা এডিট পেন্ট উইথ 3D, আমরা এখানে যদি ক্লিক করি আমরা 3D পেন্টের মধ্যে আমাদের যে উইন্ডোজের যে পেন্ট অপশন আছে সেই পেন্ট অপশনে অটোমেটিক এখানে শো হবে, এমনকি 3D পেন্টের যে কিছু উইন্ডো আছে সেই উইন্ডোর দ্বারা আমরা এখানে মার্ক করতে পারি, যেমন আমরা যদি বলি ক্রপ করতে চাই ক্রপ করতে পারবো, অথবা আমরা এখানে সিলেকশন যদি করতে যাই সিলেকশন করতে পারবো, অথবা এখানে পেন টুলের যে মার্কারের যে কাজগুলো আছে এই মার্কার দিয়ে কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা বিভিন্ন কাজগুলো আমরা এখান থেকে
করতে পারি। তো আমরা এখানে একটা জিনিস আমরা দেখি, আমরা ব্রাশের কাজটা দিয়ে করতে পারি এখানে, অথবা ইফেক্ট আমরা দিয়ে ইফেক্ট দিতে পারি। থ্রি ডি আমরা যদি এখানে টু শেপের যে ইফেক্টগুলো আছে, দেখা গেল যে আমরা নির্দিষ্ট একটা রেক্ট্যাঙ্গুলার দিতে চাচ্ছি। ধরেন আমরা এই রেক্ট্যাঙ্গুলারটা দেবো এখানে, এখান থেকে আমরা এই এই কে হাইলাইট করতে যাচ্ছি। এই দেখেন যে কালারটা আসলো, এখন আমরা ইচ্ছা করলে এই কালারটাকে চেঞ্জ করতে পারি, অথবা এটাকে এই এখানে সলিড ব্ল্যাক ব্ল্যাক আছে, আমরা এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে রেড আমাদের দরকার হতে পারে। এখান থেকে আমরা যদি এখন সেভ দিই, অটোমেটিক এটা যদি সেভ অপশনে যায়, আমাদের ম্যানুতে ক্লিক করবো, ম্যানুতে ক্লিক করার পর আমাদের সেভ, সেটা যদি আমরা ডেস্কটপে রাখতে চাই তাহলে এখানে আমরা ডেস্কটপে সেভ করতে পারবো। অর্থাৎ আমরা নট অনলি আমরা এখানে স্ক্রিনশট নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে আমরা এডিট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এবং থিকনেসটা কেমন হবে সেই জিনিসটা আমাদের দেখেন, এই যে থিকনেসগুলো আমরা এখান থেকে আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছি এখান থেকে, এই রেক্ট্যাঙ্গুলারটা এখান থেকে থিকনেস আমরা কমাতে বাড়তেছে। আবার স্টিকার অপাসিটি আমরা যদি আসলে এই স্টিকার যেটা নিয়েছি আমরা, এটা অপাসিটি যদি কমে দিতে চাই, অর্থাৎ এই যে এখানে যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছি এই রেক্ট্যাঙ্গুলার যদি আমরা অপাসিটি এখানে কমাতে চাই, বাড়াতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারি। তো আমরা স্কোয়ার নিয়েছিলাম, এখন এখান থেকে আমরা যদি চাই যে না রেক্ট্যাঙ্গুলারের সাইজ আমার চেঞ্জ হবে, আবার এখানে যদি আমরা ক্রপ করতে চাই যে আমার এটাকে ক্রপ করে আমরা না আমার যতটুকু নিয়েছিলাম ইয়ে আছে আমাদের আরও ই হবে কম হবে, আমরা এখান থেকে ক্রপও করতে পারি। তো সব আমরা ডন্ট সেভ দিলাম, আমরা সেভ দিচ্ছি না, আমরা যদি আবার সেভ দেন তাহলে এটা সেভ হবে। তো এখানে মজার ব্যাপার হলো, এখানে এডিট থেকে আমরা এইটাই সেম যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা কাউকে পাঠাতে যাচ্ছি। অনেক সময় আমাদের ইনস্ট্যান্ট কোনো কিছু, সেটা পিকচার হতে পারে বা কোনো এক্সেলের কোনো একটা অংশ হতে পারে, যেমন আমি এখানে অনলি গ্রাফ, এখানে এই গ্রাফটাকে আমি নিয়েছি, অথবা আমি যদি এখানে কোনো এক্সেলের কোনো একটা অংশকে নিতে চাই সেটাও নিতে পারি। যেমন আমি নিউ এখানে আমি ধরেন এই ব্র্যান্ড কলামগুলো, এখানে যে হেডিং টুল আছে এই হেডিংগুলো আমরা নিতে যাচ্ছি, অনলি এই হেডিংগুলো নিতে যাচ্ছি। অথবা আমরা যদি নিউতে আবার ক্লিক করে দেন আমরা হেডিং না, এই টোটাল এই এক্সেলের এখানে যেটা আছে এটা এটা নিতে যাচ্ছি, এটি আমি কাউকে স্ক্রিনশটটা পাঠাতে যাচ্ছি। তো স্ক্রিনশটটা আমরা যদি এখানে এডিটে যে কপি করি, আমরা কিসে পাঠাবো? আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, ভাইবারে পাঠাতে পারি, মেসেঞ্জারে পাঠাতে পারি। ধরেন আমি হোয়াটসঅ্যাপে বা ভাইবারে পাঠাবো, ভাইবারে আমি ক্লিক করার পরে অথবা আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা যাকে পাঠাবো সেখানে আমরা কার্সরটা রেখে জাস্ট কন্ট্রোল পেস্ট পেস্ট করবো, রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল ভি আমরা যদি পেস্ট করি তাহলে অটোমেটিক এখানে শো করতে আসে। আমরা যদি এখন সেন্ড দিই তাহলে অটোমেটিক চলে যাবে। তো সেটা এক্সেলের যে কোনো একটা অংশ হতে পারে অথবা কোনো চার্ট হতে পারে, যে কোনো একটা পিকচার হতে পারে, অর্থাৎ আমরা টোটাল এই জিনিসে যাচ্ছে কী আকারে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস নাইফ স্নিপিং, এই স্নিপিংটা এই স্নিপটা এই স্নিপ যে স্নিপটা আপনি নিয়েছেন এটা কি পিএনজি ফর্ম্যাট থাকবে, জিআইএফ ফর্ম্যাট, জেপিজি ফর্ম্যাট, অর্থাৎ এই স্নিপটা যেটা নিলেন আপনার এই স্নিপটা কোন ফর্ম্যাটে থাকবে, সেই ফর্ম্যাটগুলো আপনার এখান থেকে করতে পারতেছেন। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তারপরে এডিট পেন, আমরা টুলস টুলসের পেন পেনের কালারগুলো আমাদের এর আগে আমরা দেখেছি, এখানে যে কালারগুলো রেড পেন, ব্ল্যাক পেন, কাস্টমাইজ পেন, আমরা কাস্টমাইজ পেন যদি ক্লিক করি এখানে আবার পেনের একটা অপশন আছে, এখানে আমরা এখান থেকেও নিতে পারি আমরা টুলসের কাস্টমাইজ, আমরা এখান থেকে পেনের কাস্টমাইজ এখান থেকে নিতে পারি অথবা এখান থেকেও আমরা নিতে পারি কাস্টমাইজ পেন। যে এই যে পেনটা আপনি নিচ্ছে ফ্রি পেনটা নিচ্ছে সেটা কেমন হবে, কালারটা কী হবে, ধরেন আমরা একটা রেড নেব এবং এটা থিকনেসটা কেমন হবে, এখানে বিভিন্ন ধরনের থিকনেস আছে, ফাইন পয়েন্ট পেন, মিডিয়াম পয়েন্ট পেন, তারপর হচ্ছে থিক পয়েন্ট পেন, থিকটা নিলাম, ওকে যদি দিই। আমরা যদি এখন এই ফ্রি পেন দ্বারা কাজ করি, আমরা যদি সিলেকশন করতে চাই দেখেন এই যে আমরা যেভাবে যতটুকু প্রয়োজন এখান থেকে করতে পারবো, আবার যদি এটা না প্রয়োজন হয় তখন আমরা ইরেজার দিয়ে এটাকে মুছে দিতে পারি। তো টুলসের এই পেন, হাইলাইটার আমরা এখানে দেখেছি, হাইলাইটার করতে পারবো, ইরেজার তো এখানে আছে, অর্থাৎ এই টুলসের যে কাজগুলো এখানে আমরা অলরেডি আমরা দেখে ফেলেছি। আরেকটা ইউজ দেখাচ্ছি আমরা নিউ টুল, ধরেন আপনার এই গ্রাফটা কপি করে আপনি এক্সেলের আর কোথাও নিতে যাচ্ছেন, কপি টুলস কপি কপি করে এক্সেলের আরেকটা আমরা কোনো অংশে নেব, ধরেন নিউ একটা ওয়ার্কবুক আমরা নিলাম, নিউ একটা ওয়ার্কবুক নেওয়ার পরে আমরা এখানেও পেস্ট করতে পারি কন্ট্রোল ভি, অর্থাৎ এখানে আমাদের চলে আসলো অনলি ওই পিকচারটা। আবার এখানে আমরা পাওয়ার পয়েন্টও নিতে পারি সেম ওয়েতে, সেম ওয়েতে পাওয়ার পয়েন্টে আমরা নির্দিষ্ট পাওয়ার পয়েন্টে নিতে পারি, অর্থাৎ এখানে আপনার ছবিটাকে সরাসরি আমরা, অথবা আমরা কি এই ছবিটাকে সেভ করে সেটা আমরা পাওয়ার পয়েন্টে অ্যাড করতে পারি। তো আশা করি আপনাদের লেকচারটি খুবই কাজে লাগবে, এবং যদি তারপর লেকচারটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করবো আপনাদের এই জিনিসটাকে আরও ভালো করে বোঝানোর জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।